সর্বদা সত্যের খোঁজে আমরা খবরের মাঝে, আমি খবরের সাথে চলতে চাই, যাই খবর খোঁজার ঠিকানায়। বল কলকাতা, বল কলকাতা। মাঝপথে রাস্তার কাজ থামিয়ে চলল বিক্ষোভ। নমস্কার, আপনাদের সঙ্গে আমি দুর্বা, বল কলকাতা টিভি দেখে। নিম্নমানের কাজ সঙ্গে গাছের উপর দিয়ে কালভার্টের ঢালাইয়ের অভিযোগ তুলে রাস্তার কাজ বন্ধ করে দিল অঞ্চলবাসী। বোয়ালমারী নন্দনপুর অঞ্চলে সন্ন্যাসীপাড়া সংলগ্ন মিলনকুঠির বুথে তারা একত্রিত হয়ে বিক্ষোভ করেন। প্রসঙ্গত উল্লেখ্য, কদিন ধরে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের আওতায় বোয়ালমারী হসপিটালের পাড়া থেকে তিস্তাবাদ পর্যন্ত সুপার কনস্ট্রাকশনের কাজ চলছিল। যদিও এই মুহূর্তে সেই রাস্তার অধিকাংশ জায়গাতেই পেপার ব্লক বিছানোর কাজ শেষ হয়েছে, তবে কালভার্ট রিপেয়ারিংয়ের কাজ নিম্নমানের বলে অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিল এলাকার বাসিন্দারা। কর্তৃপক্ষের সাথে কথা বলে পুনরায় রাস্তার কাজ চালু করার আবেদন জানায় অঞ্চলবাসী। বিষয়টা নিয়ে এলাকার পঞ্চায়েত প্রধান সুফল সরকারের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওই বিষয়ে তিনি কিছুই জানতেন না। নমস্কার দাদা, বলছিলাম কি হয়েছে, কি ব্যাপারে আপনার এখানে সফর হয়েছে? দেখুন, এখানে হচ্ছে আমরা প্রত্যেকটা দল যখন ইলেকশনে ব্যস্ত ছিল সেই সময় কন্ট্রাক্টর সুযোগে নির্মমানের কাজ গোটা রাস্তা জুড়ে হচ্ছে। আচ্ছা, 4-1 কাজ করার কথা মিনিমাম, সেটাকে উনারা 6-1, মানে আপনি পাশে দেখুন একদম অত্যন্ত নির্মমানের যেটা হয় এই পেপার ব্লকের কাজটা কিন্তু এই মিলনকুঠিতে হচ্ছে। আমরা কিন্তু অনেক কষ্ট করে এটা সরকার স্যাংশন দিয়ে এখানে প্রায় 3 কোটি 60 লাখ টাকার উপরে কাজ, অথচ সেই কাজটা মানে একদম নির্মম থেকে নির্মতর করছে হচ্ছে কিছু অসাধু চক্রান্তের ফল। এখানে ডাইভার্সন করে হচ্ছে নতুন ব্রিজ করার কথা ছিল, উনারাও কথা দিয়েছিলেন পাশের জমিকে, বলেছিলেন ভ্যাকেট রাখতে, সেই অনুযায়ী এলাকাবাসী ভ্যাকেট রেখেছিল। আজকে আমরা কি দেখলাম না, ফাটল কালভার্ট রাতারাতি বুঝিয়ে দিয়ে, এটা কিন্তু দিনের বেলা কালকে কাজ হয়নি, যেহেতু এলাকার লোকের পক্ষ থেকে আমাদের বাধা ছিল। সন্ধ্যার থেকে এই জায়গাটা ঢালাই করে নির্মমামার কাজ করে রাতারাতি ফাটা ঢালাই বুঝিয়ে একটা চকচকে পরিবেশ তৈরি করা। মানে এই মুহূর্তে কোন অভিযোগটা রয়েছে, এই মুহূর্তে কি হচ্ছে? যে এখানে যে কালভার্টটা রয়েছে যেটা হচ্ছে একদম সম্পূর্ণ কালভার্টটা প্রায় হচ্ছে ধ্বংসের মুখে, মানে সমস্ত কালভার্ট হচ্ছে নতুন করে করার কথা, সেটাকে রাতারাতি এরা কালকে বাইরে থেকে প্লাস্টার করে চলে গেল। আমরা এলাকাবাসী, দিনের কাজটা বন্ধ ছিল কিন্তু সন্ধ্যার পরের থেকে কেউ বা কারোর মদতে রাস্তার কাজটা এইভাবে করে যাচ্ছে। মানে আপনারা বলছেন যে শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে না? কোথাও না, কোথাও শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে না। এটা তো আমরা শেষ দিকে ছাড়বো, প্লাস হচ্ছে এর পেছনে কারা আছে আমরা আজকে তার জন্য ফিল্ডে আজকে দাঁড়িয়ে আছি, যে কার মদতে কালকে রাতের থেকে কাজ হলো আমরা তাকে চাই। কাজটা কি রাতে হয়েছে? কালকে সন্ধ্যা অবধি আমরা নিজে ফিল্ডে ছিলাম, সন্ধ্যা অবধি বলেছিল যে না আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আসবেন এবং হচ্ছে কন্ট্রাক্টররা আসবেন, তারা এসে আপনাদের সঙ্গে কথা বলবে। কিন্তু তারপরে আমরা কি দেখলাম, এই যে দেখুন আজকে সকালবেলা এই কারণে এলাম, যখনই রাতে এলাকাবাসী দেখলো যে না এখানে কালকে ঢালাঢালি হয়ে কাজ প্রায় কমপ্লিট হয়েছে। আচ্ছা, বলছিলাম এই বিষয়টা নিয়ে যারা জলপাইগুড়ি থেকে সানি রায় রিপোর্ট, বলো কলকাতা টিভি। না, ইতিপূর্বে কোনো কথা হয়েছিল যে কি শিডিউল রয়েছে সেই বিষয়ে? বলেছিলেন কন্ট্রাক্ট সাহেব এসেছিল যে প্রপার শিডিউলে কাজ হবে, ভালোভাবে কাজ হবে। আচ্ছা, আমরা নির্বাচনে সবাই ব্যস্ত ছিলাম, তারপরে আমরা যখন আসলাম আবার নির্বাচন পেরিয়ে গেল আমাদের, আমরা এসে দেখলাম যে কাজের শিডিউলের সঙ্গে তো কোনো মিল নেই। রাস্তা গোটা বিম, যে এই রাস্তার মেন শক্তি হচ্ছে দুই সাইডে বিম, সেই বিমে যথেষ্ট নিম্নমানের এবং এইখানকার লোকাল বালি দিয়ে, আমরা সাধারণত জলপেশ বালি বা পাঙ্গার বালিও যদি দেয় ন্যূনতম, সেই পাঙ্গার বালি তো দূরে থাকুক, মানে একদম এই যে লোকাল যে স্যান্ড যেটা হচ্ছে আমরা মানে কল্পনা করতে পারিনি। এই যে মিস্ত্রিরা কাজ করছে আজকে সবাই স্বীকার করতে বাধ্য হলো যে দাদা আমাদের যেটা বলবে সেটাই তো আমরা করবো। আচ্ছা, যারা নির্মাণ কাজের সঙ্গে যুক্ত তারাই কিন্তু বলছে যে না এই লোকাল বালি দিয়ে দাদা আমরা করেছি, আমাদের কন্ট্রাক্টর এটাই বলেছে। তো এই মুহূর্তে আপনারা কি করবেন? না, এটা তো আমরা শুনুন, আমরা তো কমপ্লেন করবোই, তার আগে আমরা ফিল্ডে আমরা চাই ইঞ্জিনিয়ার সাহেবকে এবং এই আধিকারিক যারা রয়েছেন তারা সরজমিনে আসুন, তদন্ত করুন এবং গোটার এই জায়গায় হচ্ছে যদি দুর্নীতি ধরা পড়ে গোটাটাই পুনর্নির্মাণ করে কাজ দিতে হবে। পেছনে যারা আছে যাদের অসাধু প্রয়াস এটা হচ্ছে তাদের শাস্তির দাবি জানাচ্ছি। কি নাম আপনার? প্রসেনজিৎ কুমার লাল। জলপাইগুড়ি থেকে সানি রায় রিপোর্ট, বলো কলকাতা টিভি।